দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া বুকের দুধ পান করাইয়া রাখতেন বাঁচাইয়া, মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া বুকের দুধ পান করাইয়া রাখতেন বাঁচাইয়া, ওরে সেই মায়ের কষ্ট দিতে সেই মায়ের কষ্ট দিতে একটু ভাবিলি না, মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, মা জননী ঘুম পাড়াই তো বুকে জড়াইয়া বাবা এসে আপন হাতে নিত তুলিয়া, মা জননী ঘুম পাড়াই তো বুকে জড়াইয়া বাবা এসে আপন হাতে নিত তুলিয়া, ওরে এত আদরের মা বাবাকে এত আদরের মা বাবাকে চিনতে পারিলি না, মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, বাবা কত কষ্ট করে সংসার চালাইতো ভালো জিনিস সে না খেয়ে তোরে খাওয়াইতো, বাবা কত কষ্ট করে সংসার চালাইতো ভালো জিনিস সে না খেয়ে তোরে খাওয়াইতো, ওরে সেই বাবারই একটি আদেশ সেই বাবারই একটি আদেশ মানতে পারিলি না, মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, মহব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়ার একটি হজের পুণ্য মিলে যে, মহব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়ার একটি হজের পুণ্য মিলে যে, ওরে হাতের কাছে জান্নাত পেয়ে হাতের কাছে জান্নাত পেয়ে মর্ম বুঝিলি না, মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, পাক কোরআনে আল্লাহ তাআলা দিলেন ঘোষণা মা বাবারে বড় কথা বলা যাবে না, পাক কোরআনে আল্লাহ তাআলা দিলেন ঘোষণা
মা বাবারে বড় কথা বলা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মানতে পারিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না জোরে বলেন মারহাবা আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা মসজিদে নববী প্রতিমধ্যেই একজন সায়েল একজন ভিক্ষু একজন পথচারী ব্যক্তি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত নবীজিকে ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনার দরবারে আমি একজন ভিক্ষুক আমি একজন সায়েল আপনার দরবারে তিনটা দাবি নিয়ে আসছি একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই কয় দাবি আরেকটু জোরে বলতে হবে কয় দাবি খুব লক্ষ্য করবেন ভিক্ষুক তিনটা দাবি নিয়া রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ভিক্ষুক তোমার এক নাম্বার দাবির কথা বলো ভিক্ষুক ডাক দিয়ে বললেন পয়গম্বর আমার এক নাম্বার দাবি হলো আমি বড় ক্ষুধার্ত আমি অনাহারে আছি আমি একজন অনাহারি ওগো রসুল আপনি একটু আমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দেন আমার পেটে খুব ক্ষুধা লাগছে আমি খুব কষ্ট পাইতেছি ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী ডাক দিয়ে বললেন রে ভিক্ষু এবার তোমার দ্বিতীয় নাম্বার দাবির কথা বলো ভিক্ষুক ডাক দিয়ে বললেন পয়গম্বর আমার দ্বিতীয় নাম্বার দামি হলো আমার এই যে দেখতেছেন আমার দেহের মধ্যে পরনে ভালো একটা জামা নাই যদি আমার জন্য একটা ভালো কাপড়ের ব্যবস্থা হয় তাহলে খুবই ভালো হয় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তিন নাম্বারটা বলো ভিক্ষুক ডাক দিয়ে বললেন পয়গম্বর আমার তিন নাম্বার দাবি হলো আমার একটা ভালো যানবাহন নাই একটা যানবাহনের দরকার কয়টা দাবি আওয়াজ দিয়ে বলেন এ নবীর উম্মত এবার আপনারাই উত্তর দেবেন যে তিনটা দাবি নিয়ে ভিক্ষুক আমার আপনার নবীর সামনে উপস্থিত হয়েছেন একটু বলেন তো ভাই এই তিনটা দাবি কি আমার আপনার নবী পূরণ করার শক্তি সামর্থ্য রাখে জোরে বলেন রাখে আপনাদের এটা বিশ্বাস যে নবী তিনটা দাবি পূরণ করার শক্তি সামর্থ্য রাখে তাহলে এবার শুনে নেন নবীজি কি বললেন ভিক্ষুককে কি উত্তর দিলেন প্রতিউত্তরে নবীজি কি বললেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন রে ভিক্ষুক তুমি যেই তিনটা দাবি নিয়ে আমার সামনে আসছো এই তিনটা দাবির মধ্যে একটা দাবিও পূরণ করার শক্তি সাধ্য সামর্থ্য আমার নাই 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 রে ভিক্ষু আমি নবী এক সন্ধ্যা খাইলে দুই সন্ধ্যা পাই না এক সন্ধ্যার ব্যবস্থা হইলে দুই সন্ধ্যার ব্যবস্থা হয় না যখন পাই তখন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর যখন না পাই তখন সবর করি ধৈর্য ধারণ করি আমি নবীর জীবনী এমনটাই পাইলে আমি শুকরিয়া আদায় করি না পাইলে আমি সবর করি তুমি আমার কাছে খাদ্যের দাবি করছো বাবা খাদ্য পূরণ করার মতো শক্তি এই মুহূর্তে আমার নাই
তুমি আমার কাছে একটা জামার দাবি করছো, কোত্থেকে আমি জামা দিব? আমি তো ভালো একটা জামি পরিধান করতে পারি না। তুমি আমার কাছে একটা যানবাহনের দাবি করছো বাবা, যানবাহন কোত্থেকে আমি ব্যবস্থা করে দেব? আমার তো নিজেরই কোনো ভালো যানবাহন নাই। এ সোনার বন্ধু, কথাগুলো খুব দিল দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাগুলো কমপ্লিট করার পর ভিক্ষুক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তাহলে কি আমি আপনার দরবার থেকে নিরাশ হয়ে চলে যাব? আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি আপনার কাছ থেকে চলে যাব? আমি কি আপনার কাছ থেকে নিরাশ হয়ে চলে যাব? আমি কি তিনটা দাবির একটা দাবি আপনার কাছ থেকে পূরণ করতে পারবো না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে ভিক্ষুক, আমি তো তোমারে তা বলি নাই যে তুমি আমার দরবার থেকে অন্যত্রে চলে যাও। আমি কিন্তু তোমারে তা বলি নাই যে তুমি এখান থেকে বিতাড়িত হও। আমি বলছি যে এই তিনটা দাবি করছো, এই তিনটা দাবির মধ্যে একটা দাবিও পূরণ করার শক্তি আমার নাই, আমার নাই। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে ভিক্ষুক, আমি দিতে পারবো না, তবে তোমারে আমি একটা সুন্দর পথের সন্ধান দিচ্ছি, ওই পথ দিয়ে যদি তুমি যাইতে পারো, আল্লাহ পাক তোমার মনের তিন তিনটা আশা পূর্ণ করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আমি দিতে পারবো না, তবে একটা সুন্দর পথ আমি তোমারে বলে দিচ্ছি, ওই পথ দিয়ে যদি তুমি যাইতে পারো, আল্লাহ পাক তোমার মনে তিনটা আশা পূর্ণ করবেন। এটা সোনার বন্ধু খুব ভালো করে বুঝবেন, আপনার কাছে কোনো একজন ভিক্ষুক আসছে, আপনি দিতে পারেন নাই, তারে ধমক দিবেন না, ধমক দিবেন না, বরং না দিতে পারলে আপনি বলবেন, ভাইজান, আমি আপনারে দিতে পারছি না, তবে অন্যত্রে চেষ্টা করে দেখেন, এই এলাকা দিয়ে ওই ঘরগুলোতে দেখেন, ওই বাড়িতে দেখেন, ওই দিকে যান, গেলে পরে আপনি অনেক ভিক্ষা পাবেন, আপনি অনেক ভালো কিছু পাইতে পারেন, আপনি অনেক খাদ্য সামগ্রী পেয়ে যাবেন। আপনি যদি নিজে না দিতে পারেন, তারে ধমক দিবেন না, ধমক দিবেন না। আল্লাহর নবী সুন্দর একটা পথ দেখাইলেন। কেন দেখাইলেন? বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, এ উম্মতের দল, যদি তোমাদের কাছে কেউ কোনো পরামর্শের জন্য আসে, তুমি সুন্দর পরামর্শ দিবা, তুমি যদি তারে না দিতে পারো, সহযোগিতা না করতে পারো, কমাসকম সুন্দর পরামর্শ দিবা, তোমার সুন্দর পরামর্শ শ্রবণ করে ওই ব্যক্তি আমল করলে আল্লাহ যেই সওয়াব দান করবেন, তোমার সুন্দর পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার আমল নামার মধ্যে হুবহু নেকি দান করবে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ভিক্ষুক শোনো, তোমারে আমি সুন্দর একটা রাস্তার কথা বলে দিচ্ছি, ওই রাস্তা হলো, তুমি যাও এই মুহূর্তে, তুমি চলে যাও। বলে, কোথায় যাইব নবী গো? বলে, আমার মা ফাতিমা, তুমি খাতুনে জান্নাত ফাতিমার বাড়িতে যাও, আল্লাহ পাক তোমার মনের তিনটা আশা তিনটা দাবি পূরণ করে দেবে। ভিক্ষুক চিন্তা করতেছে, হাইরে, যেই ফাতিমার বাড়িতে আমাকে যাইতে বলছে, আমি শুনেছি ফাতিমা হাসান হুসাইনকে নিয়ে তিন দিন পর্যন্ত না খেয়ে থাকে, তিন দিন পর্যন্ত চলাতে আগুন জ্বলে না, নবীজি আমারে ফাতিমার বাড়িতে যাওয়ার জন্য বলছে, ব্যাপারটা আমার বুঝে আসছে না। নবীর দরবারে আমি পেলাম না, ফাতিমার বাড়িতে গেলে আমি খাদ্য পাবো, জামা পাবো, একটা সুন্দর যানবাহন পাবো, এটা আমার খুব ভালো একটা বুঝে আসছে না। আমার চিন্তা করতেছে, না, এ কথা তো সাধারণ মানুষ আমারে বলেন নাই, এ কথা তো মিথ্যে হতে পারে না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ এ কথা বলেননি, পৃথিবীর সমস্ত গুলি, সমস্ত বন্দুকের গুলি মিস্টেক হইতে পারে, কিন্তু মুসলমান নবীর উম্মত চিৎকার করে বলেন তো, আমার আপনার নবীর কথা কি কোনোদিন মিস্টেক হইতে পারে? পারে না। এদিক দিয়েও ভিক্ষুক চিন্তা করতেছে, না, নবীর কথা মিথ্যা হতে পারে না, সত্যই বলছেন নবী। যাই হোক, যাই দেখি ফাতিমার গৃহে গিয়ে কোনো ব্যবস্থা হয় কিনা। ভিক্ষুক
आनंद चित्ते सय्यिदतुन्निसा अहलिल जन्ना हजरत फातिमा जहरा रदियल्लाहु ताला अन्हार बाड़ी दिके रवाना करछेन। फातिमार बाड़ीते पौंछार पर दरवाजार सामने दाड़िये भिक्षुक दरवाजा नक करछेन, खोलो 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 दरवाजा खोलो। आगंतुक मुसाफिरेर आवाज शुने खातुने जन्नात डाक दिए बोलें, के 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 रे बाहर थेके बारो बार दरवाजा नक करछो। मुसाफिर डाक दिए बोलें, ओ मा फातिमा आपनी आमारे चिनबेन ना, एकटु दया करे दरवाजाटा खुलें मा। बोले ना, कि जन्य आसछो तुमी आगे बोलो तारपरे दरवाजा खुलब। भिक्षुक डाक दिए बोलछेन, मा तीनटा दाबी निया आपनार दरबारे उपस्थित। एक नम्बर दाबी हलो, आमार एकटु खाद्येर दरकार, मा खाद्येर व्यवस्था करे देन। दुई नम्बर दाबी हलो, आमार एकटा भालो जामा नाई, एकटा जामार दरकार। तीन नम्बर दाबी हलो, आमार एकटा जानबाहनेर दरकार, একটা ভালো যানবাহনের ব্যবস্থা করে দেন। খাতুনে জান্নাত ভিক্ষুকের এই তিনটা দাবির কথা শোনার পর তার দিলের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। রব্বে কারীমের কুদরতি পার্লামেন্টে কাই মনোবাক্যে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি কোথ থেকে এই ভিক্ষুকের তিনটা দাবি পূরণ করব? আল্লাহ পূরণ করবার কোনো শক্তি নাই, আমার ঘরের মধ্যে তো খাদ্যের কোনো ব্যবস্থা নাই, আমি এখন কেমন করে ভিক্ষুককে খাদ্য দিব গো মাওলা? এটা আমার খুব ভালোভাবে বুঝে আসছে না। এরে ভাই ভিক্ষুক, তোমারে কোথ থেকে আমি খাদ্য দিব? ভাই কোথ থেকে তোমারে আমি জামা দেব? আমার একটা চাদর ছিল গায়ে দেওয়া চাদর, আমার বাবা রহমাতুল্লিল আলামিন ভালোবেসে আমার একটা চাদর গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। ভাই রে ওই চাদরটাও আমার সন্তান দয় হাসান হুসাইনের জন্য আমি বাজারে বিক্রি করেছি। আমার সন্তান দয় হাসান হুসাইন একদিন পর্যন্ত কোনো খাদ্য খাইতে পারে নাই, কান্না করতেছেন, ছটফট করতেছেন। আমার স্বামী আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ডাক দিয়ে বললাম, পানের স্বামী গো, সন্তানদের কি অবস্থা আপনি দেখেছেন? সন্তানরা না খেয়ে আছে, আপনি একটা ব্যবস্থা করেন, হাসান হুসাইনের খোদার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, চেহারাটা মলিন হয়ে গেছে স্বামী গো, একটু তাকিয়ে দেখেন তো সন্তানদের মুখের অবস্থা কেমন হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে ডাক দিয়ে বললেন, ফাতিমা চিন্তা করিও না, আমি বাইরে যাচ্ছি, ঘর থেকে আমি বাইরে যাচ্ছি, দেখি তো কোনো রিজিকের ব্যবস্থা হয় কিনা, সন্তানদের কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারি কিনা। হযরতে আলী বাইরে চলে গেলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হযরতে আলী রিজিকের সন্ধানে ঘুরলেন, কিন্তু কই রে ভাই সামান্যতম রিজিকের কোনো ব্যবস্থা হলো না। মনটা খারাপ করে সন্ধ্যাবেলা হযরত আলী বাড়ির দিকে ফিরছেন। বাড়িতে পৌঁছার পর
হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, স্বামী গো, কই আপনার হাতের মধ্যে কোনো খাদ্যের ব্যবস্থা হয়েছে কিনা? বলেন তো স্বামী, আপনার পকেটে কোনো খাদ্যের ব্যবস্থা হয়েছে কিনা? আমার হাসান হুসাইন গড়াগড়ি করতেছে, কান্না করতেছে, গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে, আর খানা খানা করে তারা চিল্লা হাল্লা করতেছে, আমি মা সহ্য করতে পারছি না। ও স্বামী, একটু দেখেন কোনো ব্যবস্থা করতে পারেন কিনা? হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতিমা, কই রে, আমি এ পর্যন্ত কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারলাম না। ফাতিমা, এবার আমি তোমার কাছে আমি পুরোটা বিষয় ছেড়ে দিলাম, আমি স্বামী হইয়া বাবা হইয়া চেষ্টা করে দেখলাম, কোনো ক্রমেই সন্তানদের খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারলাম না। ও পানের বিবি, এবার আপনি একটু চেষ্টা করে দেখেন তো, আপনি সন্তানদের কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারেন কি না? একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আমি বাবা হয়ে অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করলাম, কোথাও দেখি সন্তানদের কোনো খাদ্যের ব্যবস্থা করা যায় কি না, কিন্তু পারলাম না। তুমি তো মা, তুমি তো কি মা, তুমি এবার একটু চেষ্টা করো, তুমি এবার একটু চেষ্টা করে দেখো তোমার সন্তানদের খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারো কি না। এ যুবক ভাই, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকেও বলছি, মা, মা কি একটা সন্তানের জন্য কত বড় নেয়ামত মা, একটু লক্ষ্য করুন। ফাতিমা তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, সে তো সংসারের নেতা না, প্রধান না, যে তার কাছে অ্যাভেলেবেল টাকা আছে বের করে দিয়ে হযরতে আলীকে বলবেন, আলী, এই যে আপনারে টাকা দিলাম, আপনি খাদ্য নিয়ে আসেন। সেই অ্যাবিলিটি, সেই অর্থকড়ি ফাতিমার কাছে ছিল না, কিন্তু হযরতে আলী বলছেন, তুমি একটু দেখো তো কোনো ব্যবস্থা করতে পারো কি না। ফাতিমা কি করলেন? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন একটা চাদর হযরতে ফাতিমাকে মেয়ে হিসাবে গিফট করেছিলেন। আপনাদের মেয়েদেরকে আপনারা অনেক কিছু দেন না বিয়ের সময়? ফাতিমাকে একটা চাদর দিয়েছিলেন নবীজি। ওই চাদরটা ঘর থেকে বের করে এনে হযরতে আলীকে ফাতিমা বললেন, আলী, এই চাদর বিক্রি করে, এটাই আমার শেষ সম্বল, এটা বিক্রি করে বিক্রিকৃত টাকা দিয়ে সন্তানদের একটা খাদ্যের ব্যবস্থা করেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। মা ছোট্ট একটা নাম, এই বিসর্জন, এই ত্যাগ, এই কুরবানি মা ছাড়া পৃথিবীতে কেউ করতে পারে না। চিল্লায় বলেন, ঠিক কিনা? এটা মায়ের অবদান। একজন পিতা যতটুকু না করতে পারবে, যত ত্যাগ না করতে পারবে, যত কুরবানি না করতে পারবে, সেই ত্যাগ, সেই কুরবানি, সেই বিসর্জন আমার আপনার মা দিতে প্রস্তুত হয়ে যায় না। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। মারে কদর করবেন যাদের বেঁচে আছে, আর যাদের নেই, মায়ের রওজা, মায়ের কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করবেন, সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল ইখলাস পড়বেন, কুল হু সূরা তিনবার পড়বেন, একটা কোরআনের খতমের সওয়াব আল্লাহ আপনার মায়ের মামুল নামার মধ্যে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। কিছু পারেন না, সমস্যা নেই, সূরাতুল ফাতিহা পড়বেন একবার তিনবার, সূরাতুল ইখলাস, কুল হু সূরা পড়বেন, একটা কোরআনের খতমের সওয়াব দিয়ে দিবেন আল্লাহ। মা, মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, মা নামটি অতি মধু, জেনে রেখো ভাই, মায়ের চেয়ে আপন ত্রিভুবনে নাই, ঠিক কি না? আছে ত্রিভুবনে মায়ের মতো আপন জন না? কিন্তু সেই মায়ের মূল্য আমরা দেই না, সেই বাবার মূল্য আমরা দেই না। দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না, মন দিলি না,
মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না সবাই বলবেন আমার সাথে দয়া করে যদি পারেন দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া বুকের দুধ পান করাইয়া রাখতেন বাঁচাইয়া মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া বুকের দুধ পান করাইয়া রাখতেন বাঁচাইয়া ওরে সেই মায়ের কষ্ট দিতে সেই মায়ের কষ্ট দিতে একটু ভাবিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা জননী ঘুম পাড়াই তো বুকে জড়াইয়া বাবা এসে আপন হাতে নিত তুলিয়া মা জননী ঘুম পাড়াই তো বুকে জড়াইয়া বাবা এসে আপন হাতে নিত তুলিয়া ওরে এত আদরের মা বাবাকে এত আদরের মা বাবাকে চিনতে পারিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না বাবা কত কষ্ট করে সংসার চালাইতো ভালো জিনিস সে না খেয়ে তোরে খাওয়াইতো বাবা কত কষ্ট করে সংসার চালাইতো ভালো জিনিস সে না খেয়ে তোরে খাওয়াইতো ওরে সেই বাবারই একটি আদেশ সেই বাবারই একটি আদেশ মানতে পারিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মহব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়ার একটি হজের পুণ্য মিলে যে মহব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়ার একটি হজের পুণ্য মিলে যে ওরে হাতের কাছে জান্নাত পেয়ে হাতের কাছে জান্নাত পেয়ে মর্ম বুঝিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না পাক কোরআনে আল্লাহ তাআলা দিলেন ঘোষণা মা বাবারে বড় কথা বলা যাবে না পাক কোরআনে আল্লাহ তাআলা দিলেন ঘোষণা
মা বাবারে বড় কথা বলা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মানতে পারিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না জোরে বলেন মারহাবা হযরতে ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে নিজের চাদরটা দিয়ে বললেন স্বামী গো আপনি বাজারে গিয়ে চাদরটা বিক্রি করে যেই টাকা হবে ওই টাকা দিয়ে আমাদের সন্তানদের খাদ্যের ব্যবস্থা করেন হযরতে আলী ফাতিমার দেওয়া চাদরটা নিয়ে বাজারের দিকে রওনা করলেন বাজারে পৌঁছার পর বাজারে গিয়ে একজন ক্রেতার কাছে ওই চাদরটা বিক্রি করলেন মাত্র 6 টাকা জোরে বলেন কয় টাকায় একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয় টাকা 6 টাকায় হযরতে আলী ফাতিমার দেওয়া চাদরটা বিক্রি করে ওই টাকা নিয়ে বাড়ির দিকে রওনা করছেন বাড়িতে আসার পর মনে মনে নিয়ত করছেন সন্তানদের জন্য একটা খাদ্য কিনে তারপরে সন্তানদের সামনে তুলে ধরব কিন্তু রে সোনার বন্ধু যখন আসা রওনা করলেন আস্তে আস্তে হঠাৎ করে পথের মধ্যে একজন ভিক্ষুক হযরতে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বলছেন আলী নিজের সন্তানদের খাদ্যের খুব ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছেন নিজের সন্তানদের খাদ্যের চেষ্টা করতেছেন কিন্তু প্রতিবেশী কোনো একজন ব্যক্তি খাইল কি না এই ব্যাপারে আপনি একটা বার চিন্তা করলেন না হযরতে আলী ডাক দিয়ে বললেন রে ভিক্ষুক তুমি কি বলতে চাও খুব দ্রুত বলো খুব দ্রুত বলো তোমার কথার অর্থ বুঝতে পারলাম না ও ভিক্ষুক তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো খুব সুন্দর করে বলো তোমার যা বলার আছে এবার ভিক্ষুক ডাক দিয়ে বললেন আলী যদি আপনার নিকটে এই মুহূর্তে কিছু থাকে দয়া করে আমারে দেন আমার সন্তানরাও না খেয়ে আছে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে চাই হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ এইটা কেমন পরীক্ষা মাওলা তোমার তোমার কুদরতি রহস্য আমি বুঝতে পারলাম না আমার সন্তানদের খাদ্যের ব্যবস্থা হয় না খুব কষ্ট করে সন্তানদের জন্য খাদ্যের ব্যবস্থা করব বলে ফাতিমার দেওয়া চাদরটা বিক্রি করেছি 6 টাকা ওই 6টা টাকা নিয়া আমার সন্তানদের খাদ্যের ব্যবস্থা করব বড় নিয়ত করেছি প্রতিমধ্যে একজন ভিক্ষুক আমার সামনে এসে জিকির দিচ্ছে মাওলা তার সন্তানরাও না খেয়ে আছে আমার সন্তানরাও না খেয়ে আছে এখন কোনটাকে প্রাধান্য দেব যদি ভিক্ষুককে দিয়ে দিই তাহলে আমার সন্তানদের কোনো খাদ্যের ব্যবস্থা হবে না আর যদি আমার সন্তানের খাদ্যের চিন্তা করি তাহলে ভিক্ষুকের সন্তানের খাদ্যের ব্যবস্থা হবে না হযরত আলী মনে মনে এগুলো ভাবতেছেন হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ হয় আলী চিন্তার কোনো কারণ নাই হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম তোমার কোনো চিন্তা নাই টেনশন নাই তোমার জন্য তোমার আল্লাহই যথেষ্ট আল্লাহু আকবার তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই যেই টাকা তোমার কাছে বর্তমান উপস্থিত ওই টাকা তুমি যে চেয়েছে তারে দিয়ে দাও আর তোমার চিন্তা স্বয়ং আল্লাহ তাআলার কাছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম রে আলী যেথাই তুমি সেথাই তোমার মাওলা তোমার সাথে আছে নাই নাই তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই হযরতে আলী গায়েব থেকে এই ধ্বনি শোনার পর সঙ্গে সঙ্গে 6টা টাকা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন নাও ভাই নাও তুমি নিয়ে তোমার সন্তানদের খাদ্যের ব্যবস্থা করো আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ওই ভিক্ষুক 6টা টাকা নিয়া উদার ফুর্তিতে বাড়ির দিকে রওনা করেছেন সন্তানদের মুখে আহার তুলে দিবে বলে
তো হযরত আলী রিক্ত হস্ত কোনো টাকা নাই পয়সা নাই খালি হাতে বাড়ির দিকে রওনা করছেন ওদিকে হাসান হুসাইন মনে মনে ভাবতেছেন আমার আব্বা তো আমাদের জন্য খাদ্য নিয়ে আসবে আমার আব্বা তো আমাদের জন্য খাবার নিয়ে আসবে আমরা আজকে খাবো কয়েকদিন পর আজকে বাবা আমাদের জন্য খাদ্য নিয়ে আসতে গেছে আমরা খাবো খুব আনন্দ করে খুব ফুর্তি করে খুব পেট পড়ে আমরা খাবো কিন্তু রে সোনার বন্ধু হযরত আলীর কাছে কি এই মুহূর্তে কোনো টাকা আছে নাই কোত্থেকে হযরত আলী খাদ্য কিনবে আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ভরসা করে হযরত আলী বাড়ির দিকে রওনা করছেন হঠাৎ করে পথের মধ্যে সুঠাম দেহের অধিকারী একজন সুদর্শন যুবক সুন্দর একটা মোটা তাজা উট নিয়ে হযরত আলী সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার হযরত আলী থমকে দাঁড়িয়ে গেছে ওই সুন্দর সুঠাম দেহের অধিকারী সুদর্শন যুবক ডাক দিয়ে বললেন আলী কোথায় যাইতেছেন বলে বাড়ির দিকে রওনা করছি না বাড়িতে যাওয়া যাবে না কি করব বলে এই উটটা আপনারে কিনতে হবে মারহাবা কন্যা কে এই উটটা আপনারে কিনতে হবে কিনতে হবে কিনতে হবে আমি আপনার কাছে বিক্রি করব আচ্ছা বলেন তো ভাই হযরত আলীর কাছে কি এই মুহূর্তে কোনো টাকা পয়সা আছে জোরে বলেন কি দিয়ে হযরত আলী কিনবে আপনার পকেটে যদি কোনো টাকা না থাকে আর আপনার কাছে কেউ যদি কোনো কিছু বিক্রি করতে আসে আপনার রাগ হবে না ভালো লাগবে হযরত আলী ডাক দিয়ে বললেন রে ভাই মনে তো চাই রে ভাই কিন্তু কি দিয়ে তোমার উট আমি কিনবো আমার পকেটে তো একটা টাকাও নাই নগদ কোনো অর্থ নাই নগদ কোনো টাকা পয়সা নাই ও ভাই আমার তো মনে চাইতেছে উটটা কেনার জন্য খুব সুন্দর দেখতে মোটা তাজা এটা আমারও খুব ভালো লাগতেছে কিন্তু যদি আমার পকেটে টাকা থাকতো ভাই তাহলে অবশ্যই তোমার উটটা আমি কিনতাম যুবক ডাক দিয়ে বললেন আলী ও আলী রে তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই চিন্তা নাই তুমি যদি উটটা নিতে চাও আমি তোমার কাছে বাকিতেই বিক্রি করব মারহাবা বাকিতেই বিক্রি করব যখন তোমার হাতে টাকা হয় তখন তুমি দিবা তবু আমি তোমার কাছে উটটা বিক্রি করতে চাই রে আলী খুব আশা নিয়ে আসছি অন্য কাহারো কাছে উট দেব না আলী রে তোমার কাছে আমি উটটা দেব দেখবেন কিছু কিছু ক্রেতা আছে ভালো ভালো ওদের কাছে কিন্তু বিক্রেতা যারা আছে তারা অনেক সময় টাকা না থাকলে বলে ভাই এই মুহূর্তে টাকার কোনো দরকার নাই তুমি নিয়ে যাও তো পরে টাকা দিলেও চলবে আছে না নাই ভালো কাস্টমার কি কাস্টমার আওয়াজ দিয়ে বলেন কি কাস্টমার ভালো কাস্টমারের ভালো গুণ কথা বলেন কিন্তু কাস্টমার যদি দুই নাম্বার হয় ও ভাই আগামী মঙ্গলবারে দেব মঙ্গলবার আসলে বলে ভাই শনিবারে দেব আবার বলে ভাই শনিবারে না যাও কথা দিলাম আগামী মঙ্গলবারে দেবই দেব আগামী মঙ্গলবার আসলে বলে ভাই মাফ করবেন অনেক চেষ্টা করেছি ভাই তবে যান আর কথা উল্টা করব না আগামী শনিবারে অবশ্যই দেব আছে না নাই এরা হলো মুসলমান নামের মোনাফিক কথা বলেন ঠিক কিনা আলী রে চিন্তার কোনো কারণ নাই টেনশন নাই আপনি যদি নিতে চান তাহলে আপনার কাছে বাকিতে এই সুন্দর উটটা বিক্রি করব হযরত আলী ডাক দিয়ে বললেন ও ভাই আপনারে চিনি না আপনার নামও জানি না আপনার ঠিকানাও জানি না কোথায় আপনার বাড়ি আর কোথায় আপনার ঘর আপনি আমার কাছে বাকিতেই উট বিক্রি করতে চাচ্ছেন আপনার মতলবটা কিছু বুঝলাম না আপনারে তো আমি চিনি না ভাই হযরত আলীকে ডাক দিয়ে বললেন রে আলী তোমার চেনা লাগবে না আমি চিনলেই হবে আর আমি তোমার এমন ভাবে চিনি দুনিয়ার মানুষও তোমার এত সুন্দর করে চিনে না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কে সেই যুবক আসতেছে একটু অপেক্ষা করেন হযরত আলী চমকে উঠলেন কি ব্যাপার খুড়ো দিনের আমি দেখি নাই
কিন্তু সে বলতেছে আমাকে এমন চিনা চিনে দুনিয়ার কেউ নাকি এমন চিনে না কে। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী কথা বাড়িও না, কথা বাড়ানোর কোনো দরকার নাই, এখন নাও উটটা তুমি নিয়ে যাও। হযরত আলী বললেন, ভাই নেব তো ঠিক, কিন্তু আগে একটু দাম দর নির্দিষ্ট করতে হবে, যেহেতু বাকি বিষয় একটু ভেজাল লাগতেও পারে পরবর্তীতে কথা বলেন ঠিক কিনা। এখন আপনি নিতে বললেন, আমি নিলাম, আমি হয়তো বা ভাবতেছি 500 টাকা দাম হবে, কিন্তু পরবর্তীতে আমি যখন উটটার উপরে লাভবান হব তখন আপনি শুনে বলবেন 500 টাকা না উটের দাম 1000 টাকা। আমি ভেজালি লোক না, ভেজাল করতে চাই না, আমি সাদা খাই সাদা বুঝি। ও ভাই, আগে উটের দাম নির্দিষ্ট করতে হবে। মারহাবা কন্যাকে যুবক ডাক দিয়ে বললেন, আলিফ তোমার কথার সঙ্গে আমিও একমত, তাহলে বলো কত টাকা হলে উঁটটা নিবা। হযরত আলী বললেন, আপনার জিনিস আপনিই বলেন, উঁট কি আমার নাকি? আপনার জিনিস আপনি কয় টাকা হলে বিক্রি করবেন এটা আপনিই ভালো বুঝেন, লাভ লস সব আপনার, লাভ হলে আপনার হবে লস গেলে আপনার যাবে, আমি কেন বলবো? না না, আমি বলতে পারবো না, আপনি বলেন কয় টাকা হলে বিক্রি করবেন। এবার বিক্রেতা যুবক ডাক দিয়ে বললেন, আলী ঠিক আছে, আলী আমার জিনিস আমি ওয়াদা করছি আল্লাহ তাআলার কাছে, আলী রে তুমি যাই বলবা তাই নির্দিষ্ট হবে, যাও আমার পক্ষ থেকে কোনো ধরনের এই দাম দর নির্দিষ্ট করবো না, তুমি যত টাকায় পারবা তত টাকা তুমি বলো, বললেই আমি তোমারে দিয়ে দিব। হযরতে আলী বললেন, না সাদা খাই সাদা বুঝি রে ভাই, আমি ওই ভেজালের মধ্যেই যাব না। আমার হাবা কোন আপনিই বলেন। বলে আমি যা বলবো আপনি কি মানবেন? আলী বললেন, অবশ্যই মানবো, মানবো না কেন? আপনি মোটামুটি একটা বাজার দর একটা দাম বলেন, যা আসলে উঁটটা বাজারে উঠাইলে হাটে উঠাইলে মোটামুটি এই দামটা হবে এমন একটা দাম বলেন, বেসাইজে দাম বলেন না, মোটামুটি একটা দাম বলেন যেই দামটা হাট বাজারে চলবে বলেন। সুঠাম দেহের অধিকারী সুদর্শন যুবক ডাক দিয়ে বললেন, আসাদুল্লাহিল গালিব আলী, আপনি যদি কিছু না মনে করেন তাহলে বাজার দাম আমি বলছি, এই উটের দাম 100 দেরহাম, 100 দেরহাম। মারহাবা কন। হযরতে আলী লক্ষ্য করে দেখলেন 100 টাকায় নিলে সমস্যা হবে না, মোটামুটি ঠিক আছে দাম, খুব একটা বেশিও বলে নাই। ঠিক আছে ভাই, 100 টাকার দাম নির্দিষ্ট হলো রে ভাই, আমি উটটা নিয়ে চলে গেলাম, যখন আমি উটটা বিক্রি করব অথবা আমার কাছে যখন টাকা হবে তখন কিন্তু তোমারে টাকা দিব, এর আগে কিন্তু তুমি আমারে ডিস্টার্ব করবে না, আগামীকাল পরশু তরশু এসেই তুমি বলবে আলী কই উটের দাম কই, না না আমি কিন্তু তা পারবো না, আমার যখন পকেটে আসবে আমার যখন টাকার ব্যবস্থা হবে তখনই কিন্তু তোমার এই 100 টাকা দেবো, এর আগে কিন্তু আমার ডিস্টার্ব করবে না, যেখানে সেখানে কিন্তু আমার এই টাকার কথা বলবে না, আমারও তো একটা ইজ্জত আছে, গরিব হইলেও কথা বলেন ঠিক কিনা। যুবক ডাক দিয়ে বললেন, আলী এই বিষয়ে তুমি নিশ্চিত থাকো রে আলী, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা করতে হবে না, যেদিন তোমার হবে সেই দিন তুমি দিও, এতটুকুই আমার দাবি, যাও যাও তুমি উটটা নিয়ে চলে যাও। 100 টাকায় উটটা নিয়ে হযরত আলী উদার ফুর্তিতে বাড়ির দিকে রওনা করছেন, অদূরে যাওয়ার পর কিছু দূরে যাওয়ার পর হঠাৎ করে আরেকজন সুদর্শন যুবক হযরত আলীর সামনে দাঁড়িয়ে গেছে, একটু আওয়াজ দিয়ে বলে, কোথায় যাইতেছো উট নিয়া? হযরতে আলী বললেন, বাড়ির দিকে যাইতেছি। উট কি করবা? বলে লালন পালন করব। বিক্রি করবা না? বলে না না, সবে মাত্র কিনলাম, আমি একটু লালন পালন করব। যুবক ডাক দিয়ে বললেন, আলী রে দাঁড়ানোর ওপরেই যদি উটের ওপরে লাভ হইয়া যায় তাহলে অযথা কেন বাড়িতে লালন পালন করে খোল ভুসি নষ্ট করবে? আওয়াজ করে বলেন, মারহাবা, এই জায়গায় দাঁড়ানোর পর যদি এই উটের উপরে তোমার লাভ হয় তাহলে কেন তুমি অযথা বাড়িতে নিয়ে কষ্ট করে লালন পালন করবে? হযরত আলী দেখলেন কথা তো ঠিক, এই কিনলাম এই বিক্রি করলাম, মাঝখান থেকে যদি 500 টাকা লাভ হয় কামলার দাম থেকে গেল, কথা বলেন ঠিক কিনা? এখনো তো খাওয়াই নাই, ওই যে গরুর দালালরা দেখেন না, ওই যে 3 মাথার মোড় থেকে কিনে 4 মাথার মোড়ে বিক্রি করতেছে, দেখতেছে মোটামুটি একটা কামলার দাম, আমার সারাদিন কষ্ট করলে যেটা পাইতাম সেটা আমার তো হয়ে গেল, বউ ছাওয়ালের ভাতের ব্যবস্থা হয়ে গেল, আর কি লাগে? হযরত আলী
যুবকের কথাই ডাক দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানেই যদি লাভ হইয়া যায় তাহলে বাড়িতে নিয়ে কি করব আপনি কিনবেন বলে হ্যাঁ কেনার জন্যই তো বলছি এমনিতে তো বলছি না তাহলে বলেন ভাই কত টাকা হলে আপনি নিতে পারবেন যুবক ডাক দিয়ে বললেন আলী তোমার জিনিস তুমি বলো কয় টাকা হলে তুমি বিক্রি করবা হযরত আলী বললেন ভাই রে আমি তোমার উপরে দায়িত্ব ছেড়ে দিলাম একটা ন্যায্য দাম বলো আমি যদি বুঝি যে না ঠিক আছে মোটামুটি আমার কিছু টাকা লাভ হলেই আমি দিয়ে দিব যুবক ডাক দিয়ে বললেন আলী রে যদি তুমি আমার কথা রাখো তাহলে একটা ন্যায্য দাম বলবো আমার বোধ হয় মনে হয় এই দামের ওপরে আর কোনো দরদাম করা লাগবে না হযরত আলী বললেন ঠিক আছে আপনি বলেন যুবক ডাক দিয়ে বললেন আলী এই উটের দাম এই মুহূর্তে আমি 160 টাকা দেব একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা হযরত আলী লক্ষ্য করে দেখলেন দাঁড়ানোর উপরে 60 টাকা লাভ রেখে কি করব মারহাবা কোন এখানেই যদি আমার 60টা টাকা লাভ হয় তাহলে কেন বাড়িতে নেব কষ্ট করার দরকার নাই ও ভাই নেন তাড়াতাড়ি নেন টাকা দেন 160 টাকা দিয়ে দেন যুবক উটটা নিয়ে নিল 160 টাকা দামে হযরতে আলীকে 160 টাকা দিয়ে দিলেন যাও ভাই নিয়ে যাও এবার ওই যে প্রথম বিক্রেতা ওই যুবকের সন্ধানে হযরতে আলী বের হয়ে গেলেন রে ভাই কোথায় রে তোর 100 টাকা নে নে 100 টাকার ব্যবস্থা হয়ে গেছে তোরে 100 টাকা দেওয়ার পর আমার পকেটে আরো 60 টাকা বাকি থাকবে অবশিষ্ট থাকবে এটা নিয়ে আমি বাড়িতে গেলে আমার সন্তান হাসান হুসাইনের খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে কোথায় লাগছে চিন্তা করেন একটু দাঁড়ান প্যাঁচ কোথায় লাগছে হযরত আলী প্রথম যুবককে ডাক দিয়ে বললেন ভাই এই যে আপনার 100 টাকা নেন ওকে 100 টাকা ঋণ পরিশোধ করার পর 6 টাকায় 60 টাকা হযরত আলী নিয়ে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা করছেন আল্লাহর নবীর দরবারে পৌঁছার পর বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে এমন একটা অবাক করা ঘটনা ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল যেটা আমি কল্পনাও করতে পারি নাই আমি বুঝতেও পারি নাই এমন একটা ঘটনা ঘটবে বিশ্বনবীর দরবারে হযরত আলী বৃত্তান্ত ঘটনা বর্ণনা করলেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন আলী রে তুমি কি কিছু বুঝেছো বাবা হযরত আলী ডাক দিয়ে বললেন লা আ'লাম ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলু ও গো পয়গম্বর আমি এই বিষয়ে কিছু বুঝতে পারি নাই যদি এই বিষয়ে কিছু বুঝে থাকেন তাহলে নবী এবং তার আল্লাহই বুঝেছেন একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ হযরত আলীর কথা শ্রবণ করার পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন আলী রে তুমি আমার দেওয়া চাদর আমার ফাতিমা যখন তোমার হস্তে দিল বিক্রি করার জন্য তখন বাজারে গিয়ে কয় টাকায় বিক্রি করেছো বলে ইয়া রাসূলুল্লাহ কি 6 টাকায় এরপরে কি করেছো বাড়ির দিকে রওনা করলাম আমার সন্তানদ্বয় হাসান হুসাইনের কিছু খাদ্যের ব্যবস্থা করবার জন্য অগণ রাসূল হঠাৎ করে পথের মধ্যে একজন ভিক্ষুক এসে আমার সামনে দাঁড়িয়ে বলল ভাইজান আপনার কাছে যদি আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে দিয়ে দেন আমি আল্লাহর প্রতি সম্পূর্ণ পূর্ণ আস্থা ভরসা করে আমার ওই 6টা টাকা ওই ভিক্ষুককে দিয়ে দিলাম এরপরে কি হলো বলে এবার রিক্ত হস্তে খালি হাতে আমি বাড়ির দিকে রওনা করলাম কিছু দূরে যাওয়ার পর হঠাৎ করে দেখি একজন সুঠাম দেখের অধিকারী সুদর্শন যুবক একটা মোটা তাজা উট নিয়ে আমার সামনে হাজির হয়েছে আর আমারে বলতেছে আলী উটটা কি তুমি নেবা আমি বললাম আমার কাছে টাকা নাই আমি কেমনে নেব সে আমারে বলল বাকিতেই তোমারে দেব বলে আলী রে দাঁড়াও দাঁড়া তোমার কাছে যিনি বাকিতে উটটা বিক্রি করেছে আলী
ওইটা কোন দুনিয়ার মানুষ না। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে অবতীর্ণ করেছেন, এই সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ চারজনকে সবচাইতে মর্যাদা সম্পন্ন করেছেন, এক নম্বর জিব্রাইল, দুই নম্বর মিকাইল, তিন নম্বর ইসরাফিল, আর চার নম্বর হজরতে আজরাইল আলাইহিস সালাম। ওই চারজন ফেরেশতাদের মধ্যে আল্লাহ আরেকজনকে সবচাইতে মর্যাদা সম্পন্ন করেছেন, তিনি হলেন জিব্রাইল। তোমার সামনে এসে যে 100 টাকা বাকিতে উটটা বিক্রি করেছেন উনি হলেন রুহুল আমিন শাদিদুল কুয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। একটু চিৎকার করে বলেন না মারহাবা। এরপর উটটা নিয়ে তুমি যখন সামনের দিকে এগোচ্ছিলে, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তোমার সামনে আরেকজন সুঠাম দেহের অধিকারী সুদর্শন যুবক দাঁড়িয়ে গেছেন, উনিও কিন্তু মানুষ না, উনি হলেন আল্লাহ তাআলার আরেকজন মনোনীত ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। একটু জবান খুলে বলেন না ভাই আল্লাহু আকবার। রে আলী, আর যেই উটটা বারবার ক্রয় বিক্রয় হইতেছে ওইটা কিন্তু আরবের কোনো সম্ভ্রান্ত সম্মানিত পরিবারের উট না, ওটা দুনিয়ার কোনো উট না, ওইটা হলো জান্নাতি উট। আল্লাহু আকবার, ওটা আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। ওই উটটা কার জন্যে বাজেট করেছেন জানো কি? ওটা হলো আমার মা খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতু জোহরার জন্যে আল্লাহ তাআলা বাজেট করে রেখেছেন। ওই উটের উপরে সওয়ার হয়ে ময়দানে মাহশরে আমার মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলতে বলতে ময়দানে মাহশরে আমার ফাতিমা আল্লাহর দরবারে হাজির হবেন। একটু চিৎকার করে বলেন না মারহাবা। আলী রে, এবার কি শুনবা না? এই ফজিলতটা আল্লাহ তাআলা কেন তোমার দান করলেন? রে আলী, তুমি যে খুশি হয়ে আল্লাহকে পাওয়ার জন্য খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজা, আল্লাহর লেকা, আল্লাহর মোলাকাত, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর জিয়ারত, দেদার এলাহি হাসিল করবার জন্য যেই 6 টাকা তুমি দিয়েছো আল্লাহ খুশি হয়ে বিনিময় তোমারে 60 টাকা দান করেছেন। 1 × 10 = 6 × 10 দিলে কয় টাকা হবে ভাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন মাঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রে বান্দা, তুমি যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য এক দিবা আমি আল্লাহ তোমারে 10 গুণ বাড়িয়ে দিব। আলী রে, কোরআনের বাস্তবতা একটু লক্ষ্য করে দেখো, তুমি দিয়েছো 6, আল্লাহ বিনিময় দিয়েছেন তোমারে 60। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই ভিক্ষু, আমি কোত্থেকে তোমার জামা দেব? একটা চাদর ছিল, সেটাও আমি আমার সন্তানদের জন্য বিক্রি করেছি, মনে আছে আপনাদের? মনে আছে নাকি খেয়ে ফেলছেন? শেষ করে দেব এখানেই, কিছুক্ষণ চলবে, কতক্ষণ চলবে, বিরক্ত হবেন না তো? কে কে থাকবেন না হাত তুলে দেখান তো, কে কে থাকবেন দু হাত টান টান করে আল্লাহকে দেখান না? তাকবীর লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, রে ভিক্ষু,
আমি কেমন করে তোমার একটা জামার ব্যবস্থা করব বাবা, আমার খাদ্য দেওয়ার মতো কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আবার তোমার জন্য একটা জামার ব্যবস্থা করব তাও আমার ক্ষমতা নাই বাবা, আবার একটা যানবাহনের ব্যবস্থা করব সেই শক্তি সাধ্য সামর্থ্য আমার নাই তো বাবা, আমি কোত্থেকে করব। ভিক্ষুক এবার চিন্তা করতেছেন আল্লাহ রহমাতুল্লিল আলামিন আমারে বললেন, আমার মা ফাতিমার বাড়িতে গেলে পরে নাকি আমার তিনটা আশা তার মাধ্যমে পূরণ হয়ে যাবে, কিন্তু হে মালিক কই কই ফাতিমা তো আমারে সেটা দেয় না। ফাতিমা শুধু বলছেন নাই নাই, কোনো খাদ্যের ব্যবস্থা নাই, জামার ব্যবস্থা নাই, যানবাহনের ব্যবস্থা নাই। নবী বললেন কি, আর এখানে আসার পর আমি কি দেখছি গো মাওলা, কি শুনছি আমি, কথার সঙ্গে তো কাজের কোনো মিল পাচ্ছি না। আচ্ছা নবীর উম্মতরা বলেন তো ভাই, আসলে কি নবীজির কথা সত্য হবে নাকি মিথ্যা, জোরে বলেন। এ সোনার বন্ধু, এবার হযরত আলীর বিবি ফাতিমা মনে মনে চিন্তা করতেছেন, হে মালিক আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কোত্থেকে দেব কোত্থেকে দেব। ভিক্ষুক যাবে যাবে ভাবনা, এখানে থেকে আমার লাভটা কি, ব্যবস্থা হচ্ছে না, চলে যাই বাড়িতে, গিয়ে নবীকে বলি যে ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠাইলেন, কই কোনো ব্যবস্থা তো হয় নাই। যাবে যাবে ভাব, এহেন অবস্থায় গায়েব থেকে আওয়াজ হয় ফাতিমা, একটু ডানে বামে একটু চোখ দিয়ে দেখো, দেখো তো কোনো ব্যবস্থা হয় কিনা, ঘরের মধ্যে দেখো কোনো ব্যবস্থা হয় কিনা। হযরতে ফাতিমা একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, আবার সামনে তাকায়, আবার পেছনে তাকা, কই রে ভাই গায়েব থেকে আবার শুনতেছি আমার ঘরে নাকি ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে, কই কোনো ব্যবস্থা নাই, ডানেও কিচ্ছু নাই, বামেও কিচ্ছু নাই, সামনেও নাই, পেছনেও নাই, না ভিক্ষুককে বলে দিই, নাই তো কিচ্ছু নাই, কই আমি তো বারবার দেখছি, আমি কি কানা, আমি কি অন্ধ, আমার তো চোখ আছে, আমি একজন চক্ষুষ্মান ব্যক্তি, আমি তো তাকিয়ে দেখছি কিচ্ছু নাই আমার ঘরের মধ্যে। দ্বিতীয়বার আবার গায়েব থেকে আওয়াজ হয় ফাতিমা, খবরদার খবরদার ফাতিমা একটু ভালো করে দেখো, আছে আছে ব্যবস্থা আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এবার হযরতে ফাতিমার ভেতরে ভাবান্তর ঘটল, কি ব্যাপার আমি দেখছি নাই, আর বারবার গায়েব থেকে আওয়াজ হচ্ছে, আসমান থেকে বারবার ধ্বনিত হচ্ছে, আছে আছে ভালো করে খোঁজো। এবার খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন্নিসা আহলিল জান্নাহ হযরতে ফাতিমা লক্ষ্য করে দেখলেন, ঘরের মধ্যে বারবার দেখছি কিন্তু কোথাও কোনো কিছুর ব্যবস্থা আমি দেখি নাই, নাই নাই কিচ্ছু নাই। এবার দেখি তো আমার দেহের মধ্যে একটু নজর করি, আমার শরীরের দিকে একটু তাকাই, আমার বৌটির দিকে একটু তাকাই, বৌটির দিকে নজর করে দেখি তো দেওয়ার মতো কোনো কিচ্ছু আছে কি না। হযরতে ফাতিমা সুন্দর করে চক্ষুদয় দিয়ে নিজের এখান থেকে শুরু করছেন, যখনই নজর মারছে লক্ষ্য করে দেখেন বাবার দেওয়া একটা সুন্দর স্বর্ণের অলংকার তার গোলার মধ্যে ঝুলতেছে, একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। এরে পর্দার অন্তরালের মা খুব লক্ষ্য করে শুনবেন, মা ফাতিমা ও মা আপনারা ও মা, মা ফাতিমা লক্ষ্য করে দেখলেন আমার গলার মধ্যে একটা হার দেখা যাচ্ছে, ঠিক কুদরতি পার্লামেন্ট থেকে বারবার আমাকে সতর্ক করা হচ্ছে, এই হারটাই আল্লাহ তাআলা নির্দেশ করছেন আমার এই ভিক্ষুককে দেওয়ার জন্য, মারহাবা কন। সঙ্গে সঙ্গে ফাতিমা নিজের গলার হারটা নিজ হাতে খুলে আস্তে করে ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলছেন, মা আমি কি মহিলা মানুষ, আমি কি মেয়ে মানুষ, আমি স্বর্ণের অলংকার গলার হার দিয়ে কি করব, আমি চেয়েছি আপনার কাছে খাদ্য, আমি চেয়েছি আপনার কাছে একটা জামা, আমি চেয়েছি আপনার কাছে একটা সুন্দর যানবাহন, আপনি আমার গোলার হার দিচ্ছেন, আমি কি মহিলা যে গোলার হার পরিধান করব, আমি আপনি জানেন না পুরুষের জন্য স্বর্ণের অলংকার পরা জায়েজ নাই, হারাম হারাম হারাম। রে আমার যুবক ভাই,
আজকে তুমি গলার মধ্যে স্বর্ণের চেন লাগাইছো, আছে না নাই? হাতের মধ্যে স্বর্ণের ব্যাস লাগাইছো, আংটি লাগাইছো, কত আনন্দ ফুর্তিতে পরিধান করে তুমি বিয়ে করতে যাচ্ছ। কিন্তু একটাবার চিন্তা করলে না, তোমার এই হাতের স্বর্ণের আংটি, গলার মধ্যে স্বর্ণের চেন, ময়দানে মাহশারে তোমার জন্য বিষাক্ত সাপ হয়ে যাবে। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আমি একজন পুরুষ মানুষ, আমি স্বর্ণের হার দিয়ে কি করব মা, এটা আমার দরকার নাই মা, দরকার নাই। ফাতিমা তো জোহরা ডাক দিয়ে বললেন, রে পুরুষ ভিক্ষুক, শুধু তুমি মাসআলা বুঝো, তুমি কোরআন হাদিস বুঝো, আমি নবীর দুলালি ফাতিমা বুঝি, কিচ্ছুই বুঝি না, একবারে মনে হয় আমি মূর্খ আজ্ঞ। আমি কি জানি না যে পুরুষের জন্য স্বর্ণের অলংকার পরা জায়েজ নাই? এটা কি আমি জানি না? তোমারে যে আমি দিয়েছি, তোমার আমি পরিধান করার জন্য দেই নাই, যে তুমি গলায় পড়ে থাকবে এই জন্য তোমারে দেই নাই, তাহলে কেন দিলেন মা? রে ভিক্ষুক, যেই তিনটা দাবি তুমি আমার কাছে করছো, খাদ্য নাই খাদ্যের দরকার, জামা নাই জামার দরকার, আর একটা যানবাহন নাই যানবাহনের দরকার, ভিক্ষুক রে এই তিনটা আমি নগদ অর্থ তোরে দিতে পারলাম না, আমি আমার গলার হাতটা শেষ সম্বল, আমার বাবা বড় আশা করে আমারে দিয়েছিলেন, এই হাতটা তোরে দিয়ে দিচ্ছি, তুই বাজারে উঠাইয়া কোনো স্বর্ণকারের দোকানে গিয়ে এটা বিক্রি করে ওই নগদ অর্থ দিয়া তুই ভালো খাদ্য কিনে খাইবি, একটা ভালো জামা কিনে পরবি, আর একটা সুন্দর যানবাহনের ব্যবস্থা করে নিবি, এই জন্য তোরে আমি গলার হার দিয়েছি, পরিধান করার জন্য দেই নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ভিক্ষুক খুশি না বেজার? জোরে বলেন, আনন্দে আটখানা হইছে, আনন্দে আটখানা হইয়া রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির, কারণ নবী বলেছিলেন আমার মা ফাতিমার বাড়িতে গেলে আল্লাহ তোমার মনের তিনটা আশা পূর্ণ করবেন। নবীকে খবরটা দেওয়ার দরকার, নবীকে জানানো দরকার। বিশ্ব নবীর দরবারে আসলেন, ভিক্ষুক ডাক দিয়ে বললেন, রহমাতুল্লিল আলামিন, এই যে আপনি আপনার মায়ের বাড়িতে আমারে পাঠাইছিলেন, এই যে দেখেন আপনার মা তার নিজের গলার হার আমারে দিয়ে দিয়েছেন। ভিক্ষুক যেই মজলিসে এসে এই বয়ানটা পেশ করছো, ওই মজলিসের মধ্যে অনেকগুলো সাহাবায়ে কেরাম আশেপাশে বসা আছে। সোনার বন্ধু যখন এই খবরটা শুনছে, সমস্ত সাহাবি কান্না শুরু করছে, সবাই চিন্তা করতে লাগছে, হায়রে এই ফাতিমার জীবনে কত অবাক করা ঘটনা, যে নাকি সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্না, শুধু নিজেই জান্নাতি হবেন না, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী ফাতিমা। এই মক্কা মদিনার মধ্যে কত ধনী ধনী মেয়ে আছে রে, কত জনের ঘরের মধ্যে খাদ্য খাদ্যের কোনো অভাব নাই, জামা কাপড়ের কোনো অভাব নাই, উটের কোনো অভাব নাই, শত শত উটের মালিক মক্কা মদিনাতে উপস্থিত। এই ভিক্ষুকের মনের আশা কি কেউ পূর্ণ করতে পারলো না? ফাতিমা সে ভিক্ষুকের মনের আশা পূরণের জন্য তার নিজের শেষ সম্বল, নবীজির দেওয়া রহমতে দো আলম নবী কত আশা করে ফাতিমাকে হাতটা দিয়েছিল, আর সেই হাতটা নাকি ফাতিমা ভিক্ষুককে দিয়েছে। সমস্ত সাহাবীর চোখ বে পানি জমিন স্পর্শ করছে, আর কতদিন আমরা ফাতিমার এমন ঘটনা শুনবো, এমন করুণ কাহিনী আর কতদিন শুনবো? সাহাবা কিরামের মধ্যে একজন জলিলুল কদর সাহাবি, নাম তার হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হৃদয় আরো ভেঙে পড়ছে, এই ফাতিমার হার, আমার জীবন বেঁচে থাকতে আমি ভিক্ষুককে নিয়ে যেতে দেব না, দেব না, দেব না, আল্লাহু আকবার। এটা আম্মার ইবনে ইয়াসির মনে মনে ভাবতেছেন, প্ল্যান করছেন, না না আমি যেতে দেব না, যেতে দেব না, কিন্তু জোর করে তো নেওয়া যাবে না,
কারণ ফাতিমা স্বেচ্ছায় দিয়েছেন। আর নবীজি বলেছেন ফাতিমার ঘরে গেলে পরে একটা ব্যবস্থা হবে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে তো বলা যায় না, এ ভিক্ষুক দেখ দেখ হাত দিয়ে দে, তোকে নিয়ে যেতে দেবো না, মেরে ফেলবো, হত্যা করবো, এইভাবে তো বলা যায় না। কীভাবে বলা যায়? ভিক্ষুককে আস্তে করে সুন্দর করে মলিন ভাষায় হযরতে আম্মার ডাক দিয়ে বললেন, এ ভিক্ষুক এই হাড়টা কি তোমার খুব দরকার? হাড়টাই তোমার লাগবে, হাড় ছাড়া কি অন্য কোনো ব্যবস্থা করলে হবে না? ভিক্ষুক ডাক দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই হবে, হাড় তো আমার দরকার নাই, আমার দরকার হলো খাদ্যের, জামার আর একটা ভালো যানবাহনের, এই তিনটা হলে হাড় দিয়ে আমি কি করবো? এবার হযরতে আম্মার ডাক দিয়ে বললেন, ভিক্ষুক রে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি খোদার কসম, তুমি যদি হাড়টা আমারে দিয়ে দাও সুন্দর খাদ্যের ব্যবস্থা করব, একটা সুন্দর ভালো উন্নত মানের জামার ব্যবস্থা করব, আর একটা ভালো মোটা তাজা উট যানবাহনের ব্যবস্থা করব, শুধু তাই নয় তুমি এই তিনটা চেয়েছো, আমি আম্মার ওয়াদা করছি এই তিনটার সঙ্গে আরও কিছু দেব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, শুধু তিনটাই দেব না আরও কিছু দেব। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, হার নেন, হারের দরকার নাই, দেন দেন খাদ্য, দেন খাদ্য দেওয়া হলো, ভালো একটা জামা দেওয়া হলো, একটা মোটা তাজা উট দেওয়া হলো। এবার ভিক্ষুক ডাক দিয়ে বললেন, আম্মা আরও কিছু দেবেন? বললেন, ওইটা কোথায়? আরও কিছু বললেন যে ওইটা কোথায়? এই তিনটা তো মোটামুটি পেয়েছি, খাদ্য পেয়েছি, জামা পেয়েছি, আরেকটা কি যানবাহন, তিনটাই পেয়েছি, কিন্তু আরও কিছু দেবেন বললেন, ওইটা আগে দেন। হযরত আম্মার ডাক দিয়ে বললেন, তোমার কি বিশ্বাস হয় না? বলে, আমি কি বলছি বিশ্বাস হয় না? আপনি দেবেন বলছেন, দেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভিক্ষুক রে আমি নবীর সাহাবি, আসহাবি কান্নুজুম বিআইহিম ক্বতাদাইতুম ইহতাদাইতুম, আমার নবী বললেন প্রত্যেকটি সাহাবি হলে নক্ষত্রের মতো, ওই নক্ষত্রের মধ্যে যেমন কোনো দাগ নাই, স্পট নাই, আল্লাহর নবীর প্রত্যেকটি সাহাবির চরিত্রের মধ্যে, কথার মধ্যে, ওয়াদার মধ্যে কোনো ধরনের দুই নাম্বারি নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ ভিক্ষুক আয় 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 এই দিকে আয় আয়, আমি দেব বলছি দেব। ভিক্ষুক আস্তে করে হযরতে আম্মার ইবনে ইয়াসিরের সামনে উপস্থিত হলেন। এবার আল্লাহর নবীর সাহাবি হযরতে আম্মার বললেন, চোখ দয় বন্ধ কর, ভালো জিনিস নিতে হলে একটু সেভ করে নিতে হয়, চক্ষু দয় বন্ধ কর। এবার ভিক্ষুক দুটো চোখ বন্ধ করলেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির বললেন যে, তুমি তোমার হাতটা আমার সামনে আগায় দাও। হাতের মুষ্টি খোলো, হাতের মুষ্টি খোলা হলো, এই মুষ্টির মধ্যে কি যেন, হযরতে আম্মার দিয়ে বললেন, দে ভিক্ষুক এবার মুষ্টিবদ্ধ করো, শক্ত করো, যাও দূরে গিয়ে খুলবা তোমার হাত। ভিক্ষুক আস্তে করে মুষ্টিবদ্ধ করে অদূরে গিয়ে হাতের মুষ্টি খুলছেন, খুলতেই দেখলেন আটটা স্বর্ণের মোহর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আটটা সোনার মোহর, আটটা সোনার মোহর। ভিক্ষুক মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ আমার যে খাদ্য দান করছে, যেই জামা দিছে, যেই যানবাহন দিছে, এই একটা সোনার মোহর বিক্রি করলে তার চাইতে ডাবল টাকা হবে, সেখানে আটটা পেয়েছি, খুশি না বেজার? জোরে বলেন। ভিক্ষুক উদার পড়তিতে বাড়ির দিকে রওনা করছে, হযরত আম্মার ডাক দিয়ে বললেন, আয় এই দিকে আয়, কেন যাও, আমার তো এখনও শেষ হয় নাই, আমি কি তোমারে বলছি তুমি চলে যাও? তোমার শেষ হয়েছে তুমি মনে করেছ, কিন্তু আমি কি তোমারে বলেছি এখান থেকে চলে যাও, আর কিচ্ছু তোমারে দেবো না? আয় রে ভাই আয় আয়, মনে চাইতেছে আমার কলিজাটা তোর জন্য দিয়ে দি, কারণ তুই আল্লাহর দুলালি, আল্লাহর নবীর দুলালি, ফাতিমা তুজ জহরাকে খুশি করছিস, আমি ফাতিমার খুশিতে এতই আনন্দ হয়েছি, আমার মনে হইতেছে আমার সর্বস্ব তোকে দিয়ে দি। আয় ভাই আয় সোনার মানিক আয় আয় আমার বুকে আয়, আবার হাতটা আমার সামনে দে রে ভাই।
ভিক্ষুক আবার সামনে হাতটা দিছি, কি যেন হযরতে আম্মার আবার হাতের মধ্যে দিয়ে বলছেন, ভাই অদূরে গিয়ে তোমার হাতটা খোলো। হাতটা খুলতেই দেখলেন 200 রূপার দেরহাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ভিক্ষু হাতটা সোনার মোহর, 200 রূপার দেরহাম, উন্নত মানের খাদ্য, উন্নত মানের জামা, মোটা তাজা একটা উঁট নিয়ে এবার শেষ রেজাল্ট আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা করছেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতিমার হাতটা নিছেন, ডাক দিয়ে বললেন, রে আমার গোলাম কোথায় রে, আয় 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 আয়। গোলাম উপস্থিত, বলে এই মদিনার মধ্যে সবচাইতে দামি কাপড় কোথায় গেলে পাবি, টাকা লাগে যা লাগে আমি দেব, কিন্তু একটা উন্নত মানের কাপড়ের দরকার। মদিনার গলি গলিতে তন্ন তন্ন করে দেখ, টাকা লাগে আমি দেব রে, টাকার কোনো চিন্তা করবি না, একটা উন্নত মানের কাপড়ের ব্যবস্থা করা হলো। এবার হযরতে আম্মার তার গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম এবার মদিনার মধ্যে সব চাইতে দামি আতর কোথায় পাবি, টাকা লাগে টাকা দেব রে, কিন্তু একটা ভালো সুগন্ধির ব্যবস্থা করতে হবে। হযরতে আম্মারের গোলাম একটা দামি সুগন্ধির ব্যবস্থা করলেন, ওই দামি কাপড়ে ফাতিমার হাতটা পেঁচাইয়া দামি সুগন্ধি মাখাইয়া গোলামের হাতে দিয়ে বললেন, শোন এই হাতটা নিয়ে রহমাতুল্লিল আলামিনের কাছে যাইবি, আর বলবি নবী গো আমার মুনিব আম্মার ইবনে ইয়াসির আপনার সাহাবি আমাকে সহ ফাতিমাকে এই হাতটা দিয়েছেন, আমাকেও থাকতে বলেছেন ফাতিমার কাছে, ফাতিমার জন্য আমাকে দিয়ে দিয়েছে, আবার এর মধ্যে একটা জিনিস দিয়ে আমারে বলেছে, বিশ্ব নবীকে সালাম দিবি, আমার কথা বলবি। নবীজির দরবারে পৌঁছার পর আল্লাহর নবী হযরত আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন, পান খুলে রব্বে কারীমের কুদরতি বালামিনটি আল্লাহ, আমি আপনার বান্দা, আমার সাহাবি আম্মার ইবনে ইয়াসিরের প্রতিদান দিতে পারবো না আল্লাহ, আমার ওই পরিমাণ শক্তি নাই, সাধ্য নাই, সামর্থ্য নাই, তবে মালিক আপনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আপনার বান্দা আম্মারকে একটা প্রতিদান দিতে পারেন আল্লাহ। আমি নবী হইয়া দোয়া করে দিলাম, আরশে মহল্লার মালিক আমি হযরতে আম্মারের উপরে সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান, আপনিও খুশি হয়ে যান, আর এই প্রতিদান আপনি হযরতে আম্মারকে নিজ কুদরতি হস্তে দিবেন আল্লাহ। আমি চাই না, আমি চাই না, আমি তো দিতে পারবো না। এবার গোলামকে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, শোনো এই হাতটা নিয়া আমার ফাতিমার বাড়িতে যাইবা, ফাতিমাকে সালাম দিবা, আর বলবা এইটা আমার মনিব হযরতে আম্মার ইবনে ইয়াসির আপনার কাছে পাঠিয়েছেন। এবার আস্তে করে গোলাম হযরতে ফাতিমার দরবারের দিকে রওনা করলেন, ফাতিমার বাড়িতে পৌঁছার পর সালাম দিলেন, সবগুলো কথা খুলে বললেন, ও মা ফাতিমা এর মধ্যে আপনার হার রয়েছে, কি যেন একটা জিনিস রয়েছে, আপনি খুলে দেখেন কি রয়েছে। হযরতে ফাতিমা আম্মারের গোলামের হাত থেকে ওই কাপড়টি পাওয়ার পর সুন্দর করে খুললেন, খুলতেই দেখলেন যেই হারটা আমি দিয়েছিলাম ভিক্ষুককে ওই হার পুনরায় আবার আমার কাছে চলে আসছে ফেরত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর দুলালে ফাতিমা খুশি হয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ এ কেমন কুদরতি খেলা আপনি খেললেন, আমি তো আপনাকে পাওয়ার জন্য দিয়েছি আল্লাহ, কিন্তু আবার আমার জিনিস আমার কাছেই ফেরত চলে আসলো। এবার গোলাম শুনে কি বলতেছে জানেন কি, ওই আম্মারের গোলাম বলতেছেন, মালিক জীবনে অনেক অলংকার দেখেছি, অনেক গোলার হার দেখেছি, কিন্তু এর মতো গুণ সম্পন্ন হার তো আমি দেখি নাই আল্লাহ, কেমন গুণ। বলে এই একটা গোলার হার একটা ভিক্ষুকের খাদ্যের ব্যবস্থা করলো,
আবার একটা সুন্দর জামার ব্যবস্থা করলো, একটা যানবাহনের ব্যবস্থা করলো, আটটা সোনার মোহরের ব্যবস্থা করলো, 200 রূপার দেরহামের ব্যবস্থা করলো, আবার যার হার তার কাছেই ফেরত আসলো। এটা কেমন হার মালিক, এটার রহস্য আমি বুঝতে পারলাম না। গোলাম যখন এত সুন্দর সুন্দর বাক্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, হযরতে ফাতিমা গোলামের কথা শুনতে পাইলেন, গোলামের কথা সুন্দর লাগার কারণে, ভালো লাগার কারণে গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম রে, তোকে তো তোর মুনিব আমার কাছে পাঠিয়েছেন গোলামি করার জন্য, যা যা, তোর বক্তব্য শোনার পর, তোর কথা শোনার পর আমারও দিলের মধ্যে খুব ভালো লাগছে, যা রে যা, আমি আর তোকে গোলামি করাবো না, এই মুহূর্তে আমি তোরে খুশি হয়ে আজাদ করে দিলাম, আজ থেকে তুই স্বাধীন। আল্লাহু আকবার। লে শোনার বন্ধু, যার হার তার কাছে চলে গেল।